মুর্শিদাবাদের ইতিহাস যেমন স্থাপত্য, ঐশ্বর্য ও কারুকার্যে ভরা, তেমনই রয়েছে রহস্য ও নিষ্ঠুরতার ছোঁয়া। আজ আমরা আপনাদের দেখাতে চলেছি এমনই এক নিষ্ঠুর বেগম আজিমুন্নেছার জীবন কাহিনী সম্পর্কে, যে নারীর চরম নিষ্ঠুর হৃদয় দেখে স্তম্ভিত হয়ে পড়েন স্বয়ং তার পিতা। বেগম আজিমুন্নেছা ছিলেন নবাব মুর্শিদ কুলি খাঁর পালিত কন্যা। তার নিজের কোনো সন্তান ছিল না, তাই তিনি এক পুত্র আজামাতুন্নেছা ও কন্যা আজিমুন্নেছাকে দত্তক নিয়ে নিজ সন্তান রূপে মানুষ করেন। মুর্শিদ কুলি খাঁ তার কন্যা আজিমুন্নেছার বিয়ে দেন তৎকালীন উড়িষ্যার নবাব সুজাউদ্দিন খানের সঙ্গে। কিন্তু বিয়ের পর আজিমুন্নেছা কঠিন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হন। পিতা মুর্শিদ কুলি খাঁ ও স্বামী সুজাউদ্দৌলা দূর দূরান্ত থেকে বহু ডাক্তার, কবিরাজ, বৈদ্য, হাকিম ডাকেন আজিমুন্নেছার চিকিৎসার জন্য। অবশেষে এক হাকিম এই দুরারোগ্য রোগ সারিয়ে দিতে পারবেন বলে দাবি করেন। কিন্তু এই রোগ সারাতে তিনি যেই ওষুধ খাবার পরামর্শ দিয়েছিলেন তা শুনলে আপনারা সবাই চমকে উঠবেন। তিনি এমন এক ওষুধ ওই বেগমকে খেতে বলেন যেটি কোনো মানব শিশুর কলিজা দিয়ে তৈরি। সেই ঔষধ বেগমকে দিনে দু তিনবার খাওয়ার পরামর্শ দেন সেই হাকিম। কিন্তু সেই হাকিম এটাও বলেন যে ওই ঔষধ খেলে কিন্তু নেশাগ্রস্ত হবার সম্ভাবনা রয়েছে। আজিমুন্নেছা ছিলেন তখনকার অত্যন্ত প্রভাবশালী বেগম, তাই তার নির্দেশে রাজকর্মচারীরা প্রতিদিন গোপনে বিভিন্ন গ্রাম থেকে একটি করে শিশু ধরে এনে হত্যা করত এবং সেই শিশুদের কলিজা দিয়ে বেগমের ওষুধ বানানো হতো। কিছুদিন ওষুধ খাবার পর আজিমুন্নেছা সুস্থ হয়ে গেলেও প্রতিদিন শিশুদের কলিজা খাবার নেশা তাকে পেয়ে বসল। চলতে থাকলো নির্মম শিশু হত্যা। গ্রামের মানুষেরা তাদের সন্তানদের জন্য চিন্তায় পড়ে যায়। এরকম হত্যালীলা চলার কিছুদিনের মধ্যে নবাব মুর্শিদ কুলি খাঁর কানে খবরটি পৌঁছায়। তিনি ঘটনার সত্যতা যাচাইয়ের পর ক্ষুব্ধ হয়ে নিজ কন্যা আজিমুন্নেছার জীবন্ত সমাধি দেওয়ার জন্য রাজকর্মচারীদের নির্দেশ দেন। আবার অনেকেই বলেন নবাব সুজাউদ্দিন নাকি তার স্ত্রী আজিমুন্নেছাকে জীবন্ত কবর দিয়েছিলেন, কারণ তাদের দাম্পত্য জীবন নাকি মোটেই সুখের ছিল না। আজিমুন্নেছা নাকি তার স্বামীর চরিত্র নিয়ে সন্দেহ করতেন এবং তার ফলে স্বামী স্ত্রীর মধ্যে সবসময় ঝগড়া ঝামেলা লেগেই থাকত। মতান্তরে জানা যায় আজিমুন্নেছা নাকি খুব স্বাধীন চেতনা নারী ছিলেন, তাই তিনি নাকি তার পিতার মতোই তার মৃত্যুর আগেই একটি মসজিদ তৈরি করে রাখেন। পরবর্তীতে সেই মসজিদেই তাকে সমাধি দেওয়া হয়। কথিত আছে সাধারণ মানুষের পদধূলিতে তার শিশু হত্যার পাপ মোচনের জন্য এই মসজিদে ওঠার সিঁড়ির নিচেই তাকে জীবন্ত সমাধি দেওয়া হয়। আজিমুন্নেছার সমাধির পাশেই আরও একটি সমাধি দেখতে পাওয়া যায়, তবে সেটি কার সমাধি সঠিকভাবে কেউ এখনো তা বলতে পারেন না। অনেকেই বলেন এই সমাধি সেই হাকিমের, যে নবাব কন্যা আজিমুন্নেছাকে দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তি দেন। আবার অনেকেই এটাও বলেন এই সমাধি বেগম আজিমুন্নেছার এক বিশ্বস্ত অনুচরের, যা নিয়ে আজও বিতর্ক রয়ে গিয়েছে। তবে প্রায় 300 বছরের পুরনো রহস্যজনক ঘটনাস্থলে পর্যটকেরা বেড়াতে আসলে তাদেরও গায়ে কাঁটা দিয়ে ওঠে। বর্তমানে মসজিদটি ভূমিকম্পের ফলে প্রায় ধ্বংস হয়ে গিয়েছে। মসজিদটিতে একটি মাত্র ভাঙা অংশ স্মৃতি হিসেবে দাঁড়িয়ে রয়েছে, যা আজও এক রহস্য ভরা ইতিহাসের সাক্ষী বহন করে চলেছে। 1985 সালে ভারতীয় পুরাতত্ত্ব বিভাগ এই ভগ্নপ্রায় মসজিদটির রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেয় এবং
সর্বসাধারণের জন্য এই পর্যটন কেন্দ্রটি খুলে দেওয়া হয়। মুর্শিদাবাদে বহু পর্যটক এই জীবন্ত সমাধি দেখতে আসেন প্রতি বছর। তাদের চরণ স্পর্শে বেগমের আত্মার মুক্তি লাভ করেছে কিনা তা জানা নেই। তবে বেগমের এই নিষ্ঠুর কাহিনীর কথা শুনলে যে সবাই আশ্চর্য হয়ে যায় এই কথাটি সত্য। এরকম আরো অজানা তথ্য, অজানা ইতিহাস জানতে চোখ রাখুন আমাদের পর্দায়, দেখতে থাকুন নবাবের দেশে। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্টের মাধ্যমে জানান, আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।